আসসালামু আলাইকুম, আজ আনাদার ব্লগ নিয়ে আসলাম আপনার সামনে। আজকে আসছি বঙ্গবন্ধু শেখ সাফারি পার্কে গাজীপুর। আপনারা আমাদের সাথে থাকেন, আচ্ছা দেখাবো আপনাদের গাজীপুর। সাথে থাকেন, দেখতে থাকেন আজকে ভিউটা, আজকে ব্লগটা দেখতে থাকবেন। আজকে গাজীপুর সাফারি পার্কে আসছি, সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমাদের টিমমেট আমাদের সাথে বলুন। সারাক্ষণ মন মেজাজ খারাপ থাকতে চলবে। পুরা আসলে পুরা পার্কের বল এখানে অবস্থান করতেছে এবং এখান থেকে দেখে আপনি ভিতরে যে রাইড করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারবেন। এখানে আছে সমুদ্র বনের আজব প্রাণী, এদিকে দেখেন একটু। খাবারের কিংডম, খাবারের কিংডম এটা ছেলে সে গুহা বুঝছো। এগুলা ঘুরতে পারবে বলো। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে আকর্ষণীয় ম্যাকাও প্যারেড, মেরিন অ্যাকোয়ারিয়াম, ময়ূর ও ধনেশ পাখি ছাড়া প্রদর্শন করবে। আসলে এখানে এটা সময় বন্ধ আছে, পরবর্তীতে যদি আবার আসি খোলা থাকলে অবশ্যই ভিতরে নিয়ে যাবো। ইন্দোনেশিয়ান কুইকার্স মাছের খেলা, এখানে আছে ইন্দোনেশিয়ান কুইকার্স মাছের খেলা, দেখো মাত্র 50 টাকায়। আমরা যে কই যাচ্ছি আল্লাহ জানে, আসুন দেখাই। বং বন জঙ্গল সাফারি পার্ক তো না, এটা একটা জঙ্গল, আমি মনে করি একটা জঙ্গল। আমার কথাটা ছিলাম জোর করে, কিন্তু বসে নাই।
তিন পাপি শিশু পার্কে শিশু ঘোরার অপেক্ষা আছে। এখানে তো বড় শিশু পার্ক না, শিশু কিন্তু সব তো বড় শিশু, এটা শিশু পার্ক না, এটা হচ্ছে শিশু তৈরির পার্ক। আচ্ছা আমরা এখানে দেখি আসতে পুকুরে হাতি, জলস্তি নাকি যেন বলে পরে কথা যখন জলস্তিকে দুইটা না দুইটা 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 দুই তিনটা আছে জায়গা শিশু পার্কের ভিতরে ঢুকেছে কুমিরের দাঁতের ভিতরে। আমরা অনেকটা পথ জার্নি করে ঘুরতে ঘুরতে এসে পড়েছি এই মুহূর্তে শিশু পার্ক। শিশু পার্কে আসলে শিশুরা, শিশুরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে বিনোদন, তাদের শিক্ষার জন্য আমাদের অনেকে মা বোন তাদের শিশুদেরকে নিয়ে আসছে এই শিশু পার্কে। যেমন দেখতে পাচ্ছেন রাইডারের ট্রেনে, ওই রাইডে অনেক শিশু, মায়েদের সাথে শিশু যারা, তারা অনেক সুন্দর এই রাইডগুলোতে রাইড করতেছেন। অবশ্য সবাইকে আসার নিয়ম নিয়ন্ত্রণ, কারণ যে এই সুন্দর পার্কে সবাই আসা উচিত। আমরা অনেক দূর থেকে আসছি, প্রায় 30-35 কিলো বাইক রাইড করে আসছি সবাইকে দেখানোর জন্য। জাস্ট তো সবাই আমাদের সাথে থাকেন, অবশ্যই থাকবেন। আরও একটা সুন্দর ভিউ যেগুলো আমরা সামনে দেখবো ওইগুলো দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। একবার